ক্যাডেট কলেজ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের গণিত বিষয়ক 2009 সালের যে তোমাদের গণিতের কোশ্চেনটা ছিল আমরা সেটা সলভ করব বিস্তারিত আলোচনা সহ। তো আমরা এটা কয়েকটা পার্টে বিভক্ত করেছি, যেহেতু প্রায় 21টার মতো অঙ্কটা ছিল, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব তিনটা পার্টে শেষ করে দেওয়া। আজকে আমরা প্রথম পার্টটা করছি। তো এই অঙ্কটা ছিল এরকম, দুটি স্টেশনের তোমরা অনেকে আসলে বিশ্বাসযোগ্যতার জন্য, আসলে আমি একটু গাইড থেকেও তোমাদের জাস্ট অঙ্কটা দেখাচ্ছি, কিন্তু গাইড থেকে দেখে আসলে করতে গেলে সমস্যা হয় বইটা প্লেস করা। এই যে এটা ছিল তোমাদের 2019 সালের কোয়েশ্চেন, এই অঙ্কটাই আমরা খাতায় তুলে এখন করব। তো অঙ্কটা এমন ছিল, দুটি স্টেশনের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্টেশনের ভাড়ার অনুপাত হচ্ছে যে প্রথম ও দ্বিতীয় শ্রেণী, মানে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস যে থাকে বগিগুলো, তো ফার্স্ট ক্লাসের ভাড়া 5 হলে সেকেন্ড ক্লাসের ভাড়া হলো 5 টাকা 3 টাকা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের অনুপাত, এটা হলো যাত্রীদের অনুপাত 2:11। তো দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের অনুপাত, প্রথম আর দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের অনুপাত 2:11। যদি মোট 8,580 টাকা ভাড়া বাবদ সংগ্রহ করা হয়, তবে দ্বিতীয় শ্রেণীর যাত্রীরা কত টাকা ভাড়া দেয়? তো অঙ্কটা বেশ একটা হচ্ছে ধাঁধার মতো, সেক্ষেত্রে এই অনুপাতটা দিয়ে আমাদের কিন্তু কোনো কাজ হবে না। এটা যদি এমন হতো যে মোট যে টাকাটা উঠেছে ভাড়া বাবদ, সেই ভাড়াটা যদি বলতো যে প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর ভাড়ার অনুপাত যে টাকাটা উঠছে তার মধ্যে 5:3, তাহলে কিন্তু আমরা এটা অনুপাতের রাশির যোগফল করে মোট টাকার সাথে এরিয়াল করে বের করে ফেলতে পারতাম। তো এটাই এখানে ইয়া, যে এই অনুপাতটা আমাদের কোনো কাজই করবে না। আমাদের আসলে এটা হলো যে প্রথম শ্রেণীর একজন যাত্রীর ভাড়া, আর এইটা হলো দ্বিতীয় শ্রেণীর একজন যাত্রীর ভাড়া, কিন্তু আসলে মোট কতজন যাত্রী ছিল? প্রথম শ্রেণীতে দেখো 2, আর দ্বিতীয় শ্রেণীর যাত্রী ছিল 11, যেহেতু ওখানে ভাড়া কম এখানে যাত্রী বেশি ছিল। তো বিষয়টা একেবারেই উল্টো, যে অনেকে ভাবতে পারে যে টাকার অনুপাত যেহেতু এটা থেকেই মোট টাকা দেওয়া আছে এটা থেকে করতে হবে, আসলে কিন্তু অঙ্কটা এটা থেকে করতে হবে। আমরা যদি সিম্পলি এইভাবে ভাবি যে অনুপাতে এখানে টোটাল করলে কত, 11 হয়, অনুপাতে 13 হয়, অনুপাতের রাশির যোগফল আমরা করলে, তো সেক্ষেত্রে 13 জন মানে আসলে ভাড়া কত হোক ফার্স্ট ক্লাসে আর সেকেন্ড ক্লাসে সেটা বিষয় না, 13 জন মিলে এই টাকাটা দিয়েছে। সো 13 জন যদি এই টাকাটা দেয়, তাহলে আমরা দেখো লাইনটা খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারি, যে আমরা আগে এই অনুপাতটা যদি তুলে নিই, যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের অনুপাত, এটা কিন্তু টাকার অনুপাত না, এটা হলো যাত্রীদের অনুপাত, যাত্রীদের অনুপাত এটা ছিল 2:11। এখন এইখানে আমরা অনুপাতের রাশি দুটো যোগ করে নেব। তো অনুপাতের রাশিগুলোর রাশি, অনেকে কিন্তু অঙ্কটা এই টাকার অনুপাত থেকে কাজটা করার চেষ্টা করবে, কিন্তু এটা আসলে যেটা আবারও বলছি যে এটা যদি বলতো যে মোট টাকা যেটা উঠছে সেইটার মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ভাড়ার অনুপাত টাকার অনুপাত এত, তাহলে কিন্তু এটা থেকে কাজ হতো। তো প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের অনুপাত 2:11, অনুপাতের রাশিগুলোর যোগফল। তো এইখানে আমরা যেটা করব সেটা হলো আমরা এই অনুপাতের এই রাশি দুটো আগে যোগ দিয়ে নেব। তো 11 + 2 করলে 13 হয়। তো এই টোটাল যেহেতু 13 জন যাত্রী, তো আর টোটাল টাকা যেহেতু উঠছে 8,580 টাকা, তাহলে আমরা এইভাবে একটা লাইন বলতে পারি যে 13 জন যাত্রী দিল কত, ওই মোট টাকাটা 8,580 টাকা। তো এইখান থেকে যেহেতু দ্বিতীয় শ্রেণীর যাত্রী চাওয়া হয়েছে, তো ঐকিক নিয়ম যেহেতু আগে একে বের করতে হবে, তো একজন যাত্রী দিল এটা ভাগ হবে, অর্থাৎ এটা উপরে আমরা এটা নিচে দেব, 8,580 / নিচে হলো 13 টাকা। আর নেক্সট লাইনে দ্বিতীয় শ্রেণীর যাত্রী, যেহেতু এখানে দ্বিতীয় শ্রেণীর যাত্রী দেখো দ্বিতীয়টা, অর্থাৎ 11, এখানে আমাদের 11 জন যাত্রী কত দিল এটা বের করলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। তো এখানে যদি প্রথম শ্রেণীর যাত্রী চেত, তাহলে এইখানে আমাদের প্রথম শ্রেণীর যে এই সংখ্যাটা ছিল 2, এইটা বের করতে হতো। তো সিম্পলি আমরা এখন 11টা যদি উপরে দিই, তাহলে 8,580 × 11/13। তো এটা দিয়ে 13 দিয়ে একবারেই কাটাকাটি যাওয়ার একটা চান্স আছে মনে হয়, আমরা দেখি।
আমরা একটু রাফে ভাগ করে নিতে হবে 13 দিয়ে আমরা ভাগ দিচ্ছি হচ্ছে 8580 তো 4 52 5 65 6 78 7 91 তাহলে 6 বার যায় 6 78 8 আছে 15 হবে 7 আর এটা মিলে গেল এইখানে আমরা এটা কেটে নিয়ে আসলাম তো 6 78 6 78 আর এই লাস্টের শূন্যটা ভাগফলে দিয়ে দিলেই হয়ে যায় এখানেও অনেকে এইভাবে মিলিয়ে দেয় এটা সমস্যা না তো এটা আসলো 660 13 দিয়ে যদি আমরা এটা ডাইরেক্ট কাটি তো এটা হবে সরি 660 660 এটা করলে হয় এই দুইটা গুণ করে 13 দিয়ে ভাগ করা আসলে জিনিসটা বড় হয়ে যায় কাটাকাটি করাটাই সুবিধা এখন নিচের একের ভ্যালু নেই এখন আমরা এই 660 আর 11 যদি গুণ করে দেই তাহলে রেজাল্ট পেয়ে যাব তো 1100 6 11 66 6 হাতে 6 6 11 66 67 68 69 71 72 তো 7260 টাকা আমাদের আসছে হলো দ্বিতীয় শ্রেণীর যাত্রীরা দিয়েছে 7260 টাকা এটাই কিন্তু আমাদের উত্তর তো অঙ্কটা বেশ টেকনিক্যাল একটা অঙ্ক ছিল যে একটা অনুপাত আমাদের কোনো কাজেই লাগলো না সো এইভাবে তোমাদের অঙ্কটা মনে রাখতে হবে হ্যাঁ ক্যারেটে অঙ্কগুলো আসলে একটু হলেও প্যাচ দোষ দিয়ে দেয় তো আমরা এখন দুই নম্বর অঙ্কটায় যাচ্ছি আমরা এই পাটে 60টা অঙ্ক করার চেষ্টা করব একটি ক্রিকেট ম্যাচে মাশরাফি সাকিব ও মুশফিকের মোট রান হলো 218 তিনজন মিলে তো সেক্ষেত্রে মাশরাফি ও সাকিবের রানের অনুপাত 5:7 এবং সাকিব ও মুশফিকের রানের অনুপাত 5:7 একই অনুপাত দিয়েছে তবে মাশরাফি ও মুশফিকের রানের পার্থক্য কত পার্থক্য মানে বিয়োগফল আমরা এই দুইজনের যদি রান বিয়োগ করি বের করে ফেলি তারপরে বিয়োগ দিলে হবে তো এটা সপ্তম শ্রেণীতে রয়েছে এটাকে ধারাবাহিক অনুপাত বলে অর্থাৎ দুইটা সরল অনুপাত থাকে সরল অনুপাত মানে যে অনুপাতে দুইটা রাশি থাকে যেমন আমরা সংক্ষেপে যদি এই নামগুলো ইউজ না করে মাশরাফিকে যদি ক ভাবি সাকিবকে খ ভাবি তো আমরা অনুপাতটা একটু চেঞ্জ করে দেই 5:3 এরকম যদি থাকে আবার এখানে আবার খ থাকবে আর এখানে গ থাকবে দেখো খেয়াল করে মাশরাফি সাকিব তাহলে এটা ক খ আর সরি হ্যাঁ ঠিক আছে আর দ্বিতীয় যে অনুপাতটা ছিল সাকিব আর মুশফিক অর্থাৎ প্রথম অনুপাতে যেটা দ্বিতীয় জন থাকে এই দ্বিতীয় অনুপাতে সেটা প্রথম জন থাকে আর এটা তৃতীয় ব্যক্তি থাকে দেখো প্রমাণটা ক খ খ গ তাই না তাহলে এই সব ক্ষেত্রে এখানে আমরা যদি সংখ্যাগুলো একটু চেঞ্জ করে দেই এরকম তো এইখানে মোট তিনজন আছে কিন্তু এটা যেহেতু কমন ক খ গ এই তিনজন থেকে ক এস টু খ এস টু গ এটা বের করার নামই হলো এটাকে ধারাবাহিক অনুপাত বলা হয় তো এটা সিস্টেম হলো যে ক আর গ জাহান নামে যাক যে জিনিসটা একই অর্থাৎ এইখানে যে খ মানে সংখ্যাটা আলাদা কিন্তু মানুষ তো একই ক আছে এখানে 3 আর এখানে সরি খ আছে 3 এখানে খ আছে 7 তো এই ফিগারটাকে একই করতে হয় তো এই একই করার সিস্টেম হলো এই অনুপাতে যেটা খ এর মান আছে অর্থাৎ 7 এটা দিয়ে ওই অনুপাতকে গুণ করতে হয় আর অনুপাতের একজনকে গুণ করা যায় না দুইজনকে করতে হয় আবার ওইখানে যেটা খ এর মান আছে অর্থাৎ দ্বিতীয়টা 3 ওইটা দিয়ে এই অনুপাতকে গুণ করতে হয় তো সেটা যদি আমরা করি এই অনুপাতকে 7 দিয়ে গুণ করলে এটা দেখো 535 হবে তো আমরা নতুন করে যদি আবার ভাবি যে ক এস টু খ সমান আমরা একেও 7 দিয়ে গুণ দিলাম 535 আর একে 3 7 21 আর এই অনুপাতকে আমরা 3 দিয়ে যদি গুণ দিই তাহলে আমরা খ এস টু গটা নতুন করে পাবো এটা হবে 21 আর এটা হবে 3 4 12 এই যে দেখো যেটা সমস্যা ছিল এইখানকার খ আর এইখানকার খ একই হয়ে গেছে আগেই বলেছি ক আর গ জাহান্নামে যাক কি আসে আসুক এখন এই তিনটা থেকেই দুইটা অনুপাত থেকে আমরা এই ক এস টু খ এস টু গ বের করে ফেলবো অর্থাৎ ক আমরা নেব এই 35 আর খ যেটা সমস্যা ছিল সেটা একই হয়ে গেছে 21 আর গটা আমরা নেব 12 এইভাবে আমরা ওই অঙ্কটাও হচ্ছে যে ধারাবাহিক অনুপাতের সিস্টেমে আমরা জিনিসটা করে ফেলবো তো প্রথমে আমাদের প্রথম অনুপাতটা তুলতে হবে মাশরাফি আর সাকিব তো আমরা এটা আগে তুলি যে মাশরাফি ও সাকিবের যেটা ক এস টু খ ছিল মাশরাফি ও সাকিবের রানের অনুপাত তো এই মাশরাফি আর সাকিবের রানের অনুপাত ছিল 5:7 এখন আমরা দুটো অনুপাত আগেই তুলবো না আমরা এখন দেখবো যে কমন উপাদান এখানে ক খ তো ওইখানে আবার দেখো সাকিব আগে আছে অর্থাৎ খ এটা গ তো এইখানে যে সাকিবের রানটা আছে হ্যাঁ সাকিব প্রথমটা এইটা দিয়ে গুণ দিতে হবে ওকে আর এইখানে যেটা সাকিব দ্বিতীয়তে আছে 7 এটা দিয়ে গুণ দিতে হবে একে তো আমরা এই গুণনের কাজটা আগেই করে ফেলবো তো
আমরা প্রথম অনুপাতটা তুলেছি সাকিব তাহলে দ্বিতীয় অনুপাতে সাকিব হলো প্রথমটা অর্থাৎ 5 এই 5 দিয়ে আমরা এই অনুপাতের রাশির দুটোকেই গুণ করে দেব 5 গুণন 5 আর এখানে আমরা দেব 7 গুণন 5 পাশে তোমরা লিখে দিবে 5 দ্বারা গুণ করে 5 দ্বারা এই অঙ্কটা সপ্তম শ্রেণীতে রয়েছে তো আমরা এটা গুণ করে দিলে 5 5 25 হবে is to এটা হবে 535 এই একটা রেডি হয়ে গেল এখন আমরা দ্বিতীয় অনুপাতটা যাব যে সাকিব ও মুশফিক সাকিব ও মুশফিকের রানের অনুপাত তো এটাও একই অনুপাত দেওয়া ছিল 5:7 সেই ক্ষেত্রে এখানে সাকিব ছিল দ্বিতীয়টা 7 আর এখানে সাকিব হলো প্রথমটা অর্থাৎ 5 তো উল্টাটা করতে হয় ওইখানকার সাকিবের মানটা দিয়ে এই হচ্ছে যে এইখানকার সাকিবের মান দিয়ে ওই অনুপাতকে গুণন আর ওই অনুপাতে যেটা সাকিবের মান থাকবে অর্থাৎ এই দ্বিতীয় উপাদানটা এটা দিয়ে একে গুণন অর্থাৎ এই অনুপাতকে আমরা 7 দিয়ে গুণ দেব তো 5 গুণন 7 is to 7 গুণন 7 পাশে আমরা লিখে দেই 7 দ্বারা গুণ করে এখন আমরা এটা গুণফল করে বসাই 535 অনুপাত এটা 749 এখন এই যে সমস্যাটা ছিল এখানে সাকিব ছিল 35 আগে যে সমস্যাটা ছিল এখন সমস্যাটা মিটে গেছে এখানেও দেখো সাকিব 35 আর এখানে প্রথম যে সাকিব ছিল এও 35 আর মাশরাফি আর মুশফিক জাহান নামে যাক এরা যাই আসুক তো এখন আমরা তিনজনের একটা অনুপাত তৈরি করব অর্থাৎ ক ইজ টু খ ইজ টু গ তোমরা মনে মনে যদি ভাবো এটা ক এটা খ তাহলে আবার এটা খ এটা গ তাহলে ওই সিরিয়ালে আসতে হবে যে ক বলতে মাশরাফি তো মাশরাফি কমা সাকিব ক খ আর এটা গ মাশরাফি সাকিব ও মুশফিকের রানের অনুপাত এখন ওই সিরিয়ালে নিতে হবে মাশরাফি আমরা এই যে গুণ করে যেটা পেয়েছি 25 আমরা সেটা নেব আর সাকিব তো এই যে যেটা সমস্যা ছিল 35 সেটা আমরা ঠিক করে ফেলেছি আর মুশফিক আমরা নেব 49 তো এটা পেয়ে গেলে আর কোনো সমস্যা না এখানে মোট রান দেয়া ছিল 218 তো মোট দেয়া থাকলে এটা অনুপাতের রাশির যোগফল করে নিতে হয় তো আমরা অনুপাতের রাশিগুলো আগে যোগ করে নিই অনুপাতের রাশিগুলোর যোগফল তো আমরা এই তিনটা সংখ্যা যোগ করে নেব 25 যোগ 35 যোগ 49 তো 9 10 11 12 13 14 14 15 16 17 18 19 19 এর 9 হাতে 1 4 এর আগে 5 5 আর 3 8 8 আর 2 10 109 এখন আমরা মোট রান দেয়া থাকলে সেটা সাথে এর করে সবারটা বের করতে পারবো কিন্তু এখানে আমাদের প্রয়োজন হবে মাশরাফি আর মুশফিক তো আমরা সেই দুটোই বের করব তো আমরা এখানে মাশরাফিরটা আগে বের করি অতএব মাশরাফির রান তো এটা সিস্টেম যেটা সেটা হলো আগে মোট রানটা নিতে হয় মোট রান ছিল 218 এর সাথে এর বা গুণন দিয়ে এই অনুপাতের রাশির যোগফলটা সবসময় নিচে রাখতে হয় আর তুমি যারটা বের করছো অনুপাতে এই যে এই অনুপাতে যে তার সংখ্যাটা আছে সেটা উপরে রাখতে হয় অর্থাৎ আমরা যদি মাশরাফি বের করি তাহলে মাশরাফির এই যে প্রথমটা মাশরাফির ছিল তো এটা আমরা উপরে 25 বসিয়ে দেব দিয়ে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে এত রান রেখে দেব এখন এইটা দিয়ে এটা কাটা যায় দুইবার যায় দেখো 109 গুণন 2 করলে 218 হয় তো এটা 1 লিখলাম 109 দিয়ে ডাইরেক্ট আর এটা দুইবার গেল তো এই দুইটা গুণ করে দিলে 25 দুগুণে 50 রান তো আরেকজন লাগবে মুশফিকের রান অতএব মুশফিক সাকিব ওইভাবে বের করা যাবে ওটা আমাদের এখানে প্রয়োজন হচ্ছে না মুশফিকের রান জাস্ট মোট রানটা থাকবেই তারপরে এর জাস্ট এই জায়গাটা চেঞ্জ হবে অনুপাতের রাশির যোগফলটা নিচে আর অনুপাতে মুশফিকের যে ফিগারটা ছিল অর্থাৎ এই যে লাস্টেরটা 49 এটা বসায় দিতে হবে দিয়ে আমরা এটা কাটাকাটি করলে আবারও সেই দুইবার যাবে তাহলে 49 গুণন 2 করলে 9 দুগুণে 18 আর 1 4 দুগুণে 18 কেন 98 রান এখন চাওয়া হয়েছে দুইজনের রানের পার্থক্য পার্থক্য মানেই বিয়োগ অর্থাৎ আমরা এখনও লিখব পার্থক্য আমার বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতে হবে অর্থাৎ 98 বিয়োগ 50 এটি কিন্তু আমাদের ফাইনাল উত্তর হয়ে যাবে তো এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় আসেই ক্যাডেটে 48 রান এইটা হলো
দুইজনের রানের ডিফারেন্স বা পার্থক্য। এটা ছিল আমাদের আজকের দুই নম্বর অঙ্কটা, 48 রান। ওকে, আমরা এবার তিন নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা করব। আমরা আগে বই অঙ্কটা দেখিয়ে নিই। করিম 900 টাকা দিয়ে একটা বই ক্রয় করে যা বইটার লিখিত মূল্যের 3/4 অংশ। বইটার লিখিত মূল্য কত? তো এইটা অঙ্ক আমরা খাতায় তুলে নিয়েছি, আসলে বই দেখে সরাসরি এখানে বসানোটা একটু আমাদের সমস্যা হয়। তো সেক্ষেত্রে করিম 900 টাকা দিয়ে একটা বই ক্রয় করে যা বইটার লিখিত মূল্যের 3/4 অংশ। বইটার লিখিত মূল্য কত? তো সেক্ষেত্রে বইয়ের গায়ে কিন্তু একটা মূল্য লেখা থাকে, কিন্তু সেটা কমিশন নিয়ে দামটা একটু কম আসে। এই বিষয়টা এখানে তোমাদের বুঝতে হবে। তো সেক্ষেত্রে এই যে বড়টা যেটা, এটা হলো লিখিত মূল্য ধরা হয়, যে যদি 4 টাকা লিখিত মূল্য হয় তাহলে সেই বইটা কিনতে তার 3 টাকা লেগেছে। তো আমরা আরও অন্যভাবে ভাবতে পারি যে করিম 900 টাকা দিয়ে একটা বই কিনলো, হ্যাঁ, এটা হলো নিট তার কিনতে লাগছে, হ্যাঁ, ক্রয় করে যা বইটার লিখিত মূল্যের 3/4 অংশ। তো এখানে বিভিন্নভাবে আমরা করতে পারি। এখানে আমরা লিখিত মূল্যটাকে 100 ধরতে পারি, হ্যাঁ, যে কোনো কিছু ধরতে পারি। তো এখানে এটাই শর্টকাট বুদ্ধি হবে, মনে করি বড় মূল্যটা লিখিত হবে, যেহেতু লিখিত মূল্যের চেয়ে কম দামে কেনা হয়। তো মনে করি লিখিত মূল্য হলো 4 টাকা। তাহলে সেই লিখিত মূল্য যদি 4 টাকা হয়, হ্যাঁ, তাহলে বইটা কিনতে লাগছে 3 টাকা। বইটি কিনতে লাগে 3 টাকা। এখন দেখো লিখিত মূল্য চাওয়া হয়েছে, তো এই লিখিত মূল্যটাকে এগুলো যেহেতু একদম ডানে ফেলতে হবে, তো 3 টাকে যদি আমরা বামে নিয়ে আসি তাহলে এইভাবে লিখতে পারি যে 3 টাকা কিনতে লাগে, 3 টাকা কিনতে লাগে লিখিত মূল্য 4 টাকা হলে, লিখিত মূল্য 4 টাকায়। তো নেক্সট আমরা এখানে 1 টাকায় আগে বের করবো, 1 টাকায় হবে 4/3, আর এই যে কিনতে লাগছিল 900 টাকা, এটা আমরা এর নিচে বসিয়ে দেবো। এটা বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশন করলেই উত্তর পেয়ে যাবো, 4 × 900/3। আমরা এটা যদি 3 দিয়ে কাটি, হ্যাঁ, তাহলে 300 বার যায়, আর নিচের একের দাম থাকে না, সো এটা গুণ করে দিলে 1200 টাকা আসছে। তো এই বইটার আসলে গায়ে লেখা ছিল, লিখিত মূল্য ছিল 1200 টাকা। এটা আরও অজ্ঞাত চলক, অর্থাৎ ক ধরে অঙ্কটা করা যায়, সমস্যা না। তবে আমরা চাইলে দেখাতে পারি এটা, যে আমরা যদি লিখিত মূল্যটাকে ক টাকা ধরি, হ্যাঁ, এটা আমরা বিকল্পভাবে দেখাচ্ছি, যে মনে করি লিখিত মূল্য ক টাকা। তো লিখিত মূল্য যদি ক টাকা হয়, তাহলে বইটা কিনতে কত লাগলো? বইটি কিনতে লাগে, লিখিত মূল্যের এত অংশ বলা আছে, তো লিখিত মূল্য যদি ক হয়, এর বা গুণন দিয়ে আমরা এইটা বসাতে পারি, এত টাকা। তো এক্ষেত্রে এই দুটা গুণ হবে, অর্থাৎ 3 ক/4 টাকা। তো এটা যদি কিনতে লাগে, এইটা আর এই যে বইটা কিনতে লাগছে 900 টাকা, আমরা এটার মাধ্যমে দেখো একটা সমীকরণ গঠন করতে পারি, যে প্রশ্ন মতে 3 ক/4 = হলো 900। বাস, এখান থেকে আমরা সমাধান করলে, হ্যাঁ, এই 4 ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হবে, তো 3 ক = হবে 900 × 4, তাহলে 4 × 3600। এটা কিন্তু এইভাবে রেখেও 3টা যেহেতু গুণন আছে, বাই করে নিচে দিয়ে করলে আরও জিনিসটা কাটাকাটি করলে বেশি ইজি হয়। তো 900 × 4/3, তো এটা দিয়ে আমরা যদি কাটি 3 দিয়ে, হ্যাঁ, তাহলে এটা 300 বার যাবে, তাহলে 3 × 4 = 1200। ওই দেখো একই উত্তর চলে আসছে। সো যে কোনো একটা নিয়মেই করতে পারবো আমরা। নেক্সট আমরা 4 নম্বরটায় যাচ্ছি। 4 নম্বর, এটা ছোট অঙ্ক ছিল, 5:4 এবং 1:ক হলে কয়ের মান কত? তো এটা যেটা আসলে করতে হয়, এটা অনুপাতের যে অঙ্কগুলো আছে এটা সেই নিয়মে করতে হবে। তো এটা আমরা দেখো প্রশ্নমতে এখন এইভাবে লিখব, প্রশ্নমতে মানে 2:2 পাশে দিয়ে মাঝখানে সমান চিহ্ন দেব,
পাঁচ অনুপাত চার সমান হলো এক অনুপাত ক। তো এখন আমাদের আর কিছুই না, আমরা অনুপাতকে ভাগের আকারে নেব উপর নিচ করে, পূর্ব রাশিটা উপরে থাকে আর উত্তর রাশিটা নিচে যায়, এই পাশেও তাই এক বাই ক। তো এরম ক্ষেত্রে আমরা আড়াআড়ি গুণন বা বজ্র গুণন করে থাকি, তোমরা জানো যে কোনো এক কোণা আগে গুণ করা যায়, কিন্তু অজ্ঞাত রাশির কোণাটা এই পাশে থাকলে সুবিধা হয়, অর্থাৎ পাঁচ গুণন ক করলে পাঁচ ক, আর এই পাশে চারককে চার। নেক্সট লাইনে গিয়ে আমরা ক সমান সমান এই পাঁচ গুণন আছে, এই পাশে আসলে ভাগ হবে, এটা অনেকেই যেমন উপরে পাঁচ লিখে ফেলে, এটা না, পাঁচ দিয়ে যেহেতু ভাগ পাঁচটা নিচে চলে আসবে। তো এইভাবে সিম্পলি কয়ের মানটা বের হয়ে গেলেই আমাদের এই অঙ্কের কিন্তু উত্তর হয়ে গেল। এটা ছোট অঙ্কই ছিল, আমরা ষাটটা অঙ্ক করার প্ল্যান করেছি আজকের পার্টে। পাস, বাংলাদেশ ক্রিকেট টিম পনেরোটি খেলার মধ্যে প্রথম নয়টিতে জয়লাভ করল একটা ম্যাচ, অবশিষ্ট খেলার মধ্যে কতটিতে জয়লাভ করলে তাদের মোটের উপর সফলতা 80% 80% হবে। তো সেক্ষেত্রে এখানে সবার আগে যেটা জানতে হবে যে 80% সফলতা হতে গেলে একশোটা ম্যাচের মধ্যে কি 80টায় জয়লাভ করতে হবে, তো ম্যাচ আছে পনেরোটা, আগে তোমাকে সেটা বের করতে হবে। তো লিখতে হবে একশোটি ম্যাচে জয়লাভ, যদি এটা 80% সফলতা আমরা চাই তাহলে একশোটি ম্যাচে জয়লাভ করতে হবে কত, আশিটিতে। তো সেক্ষেত্রে মোট ম্যাচ আছে পনেরোটা, তো একটি ম্যাচে জয়লাভ করতে হবে 80/100। তো এখানে আমরা এখন পনেরো বসাবো, পনেরোটি ম্যাচে জয়লাভ করতে হবে, এই পনেরো আমরা উপরে দেব, 80/15/100। তো এটা আমরা পাঁচ দিয়ে কাটি, 3 × 5 = 15, আর এটা 5 × 20 = 100, এটা ডাইরেক্ট 20 দিয়ে যায়, 20 কে 20, আর এটা 4 × 20 = 100, নিচের 1 মানে এটা ভ্যালু নেই, সো 3 × 4 = 12। তো এখন যেটা দাঁড়ালো যে পনেরোটা ম্যাচের মধ্যে যদি বারোটা ম্যাচ জয়লাভ করতে পারে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে 80% বা 80% সফলতা আসবে। তো সেক্ষেত্রে নয়টাতে জয়লাভ করে ফেলেছে, নয়টাতে যদি জয়লাভ করে থাকে তাহলে অতএব আরো জয় পেতে হবে, আরো জয় পেতে হবে, নয়টাতে যেহেতু জয়লাভ করেছে আর জয়লাভ করা দরকার হলো বারোটা, তাহলে 12 - 9টি, এই আরও তিনটা ম্যাচে তাদেরকে জয়লাভ করতে হবে। এখন যেটা চাওয়া হয়েছে তাদের মোটের উপর হচ্ছে যে অবশিষ্ট খেলার মধ্যে কতটিতে জয়লাভ করলে, তো অবশিষ্ট খেলা আর আছে কয়টা, মোট পনেরোটা ম্যাচ ছিল, তার মধ্যে বারোটায় যেহেতু নয়টাতে যেহেতু জয়লাভ করে ফেলেছে, তো আরও ম্যাচ আছে কিন্তু ছয়টা, তো এখন তোমাকে করতে হবে অতএব অবশিষ্ট ম্যাচের সংখ্যা বের করতে হবে, অবশিষ্ট ম্যাচ আছে মোট পনেরোটা ম্যাচের মধ্যে নয়টা ম্যাচ হয়ে গেছে, তো এই ছয়টা ম্যাচ কিন্তু আরও বাকি আছে, এই ছয়টা ম্যাচের মধ্যে হচ্ছে যে এখন চাওয়া হয়েছে কি বলে অবশিষ্ট খেলার মধ্যে কতটিতে জয়লাভ করলে তাদের মোটের উপর সফলতা 80% হবে, তো বাকি যে ছয়টা ম্যাচ আছে তার মধ্যে কি আরও তিনটায় জয়লাভ করতে হবে, তাহলে 80% সফলতা চলে আসবে। এখন আমরা ফিনিশিং দেব, অতএব বাকি ম্যাচগুলোর মানে ছয়টা যে বাকি ম্যাচ আছে, বাকি ম্যাচগুলোর মধ্যে আরও তিনটিতে জয়লাভ করতে হবে, আরও তিনটিতে জয়লাভ, যেহেতু বারোটায় জয়লাভ করছে, হ্যাঁ, আরও না সরি নয়টায় যেহেতু জয়লাভ করছে আর বারোটা জয়লাভ করলে 80% সফলতা আসবে, তো বারোটা হতে নয়টা যেহেতু হয়ে গেছে আর তিনটা লাগবে, তিনটিতে জয়লাভ করতে হবে। তো সিম্পলি এটাই কিন্তু এই এই তিনটি ম্যাচই হবে আমাদের এই কোয়েশ্চেনের উত্তর, তিনটি। এবার আমরা পরের অঙ্কটা যাচ্ছি, আমরা আজকের পার্টের এখন ছয় নম্বর অঙ্কটা দেখছি, এখানে বলা হয়েছে একটি দেয়াল, ক একটা দেয়াল, ক একজন ব্যক্তি 30 দিনে এবং খ ওই দেয়ালটা 40 দিনে করতে পারে আলাদা আলাদাভাবে, তারা একত্রে ওই দেয়ালটা তৈরি করে 700 টাকা পেল, খ একা দেয়ালটি তৈরি করে কত টাকা পায়। তো এটা যেভাবে করতে হবে, আগে প্রথমে আমাদের আলাদা আলাদাভাবে কয়ের একদিনের কাজ, খয়ের একদিনের কাজ এগুলো বের করতে হবে, তো ক 30 দিনে করে, একটি দেয়াল টেয়াল এগুলো কিছু না, এটা আসলে এক অংশ কাজ ধরা হয়, ক
30 দিনে করে করে এক অংশ মানে একটি দেয়ালের কাজ মানে এক অংশ তো সেই ক্ষেত্রে আমরা যখনই একত্রে বের করতে যাব তখন দুজনেরই একই সংখ্যক দিনের কাজ বের করে যোগ করতে হয় তো আমরা এক দিনটাকে স্ট্যান্ডার্ড ধরে করছি তো যে কোনো দিন দিয়ে ধরলে করলেই হবে যদি এটাও 30 দিন হয় খয়ের 30 দিন বের করে তারপর যোগ করতে হবে তো সাধারণত এগুলো এক দিয়ে করা হয় তো এক দিনে করবে হলো 1/30 অংশ ঠিক একই ভাবে আমরা খয়েরটাও বের করব খ 40 দিনে করে এই অঙ্কগুলো আসেই কিন্তু প্রায় 40 দিনে করে হলো এক অংশ একইভাবে আমরা এরও বের করব যে খ তাহলে এক দিনে কতটুকু করে এই দুটোই কিন্তু আলাদা আলাদা ভাবে ক খয়ের তো 1/40 অংশ করবে সে এক এখন যখন আমরা এটা একত্রে করব এই দুটো যোগ করব তাহলে এটা ক খয়ের কিন্তু এক দিনের কাজ বের হবে অনেকে যেমন এটা দুই দিন ভাবে এই দুটো যোগ করলে আসলে এটা আলাদা ভাবে ক একাই এক দিনে এটা করে আর এটা খ একাই এক দিনে এটা করে আমি যখন দুইটা যোগ দেব তখন দুইজনের কিন্তু এক দিনের কাজ বের হবে এখানে আমরা ইচ্ছে করলে ক প্লাস খ এইভাবে লিখতে পারি ক প্লাস খ একত্রে একত্রে এক দিনে করে তো এটা লিখে আমরা এই ভগ্নাংশ দুটো যোগ দেব একটা হলো 1/30 যোগ 1/40 অংশ তো ভগ্নাংশের যোগ তোমরা জানো লসাগু করে করতে হয় তো এখানে 30 আর 40 এর লসাগু করে নিতে হবে যেটা 120 আসবে আমরা এটা দেখালাম না আশা করি তোমরা এটা পারো তো সেক্ষেত্রে 30 দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে 40 বার যায় তাহলে উপরে সেই 40 দিয়ে গুণ করলে 40 হবে 40 আর 40 দিয়ে যদি এটাকে আমরা ভাগ দেই তাহলে 30 বার যায় 30 দিয়ে উপরে গুণ করলে 30 হবে 30 তো আমরা জাস্ট লসাগুটা একটু রাফলি করে দেখি তো 2 দিয়ে দিলে 15 দুগুণে 30 20 দুগুণে 40 যদি 5 দিয়ে দেই 3 5 15 4 5 20 3 4 12 5 12 60 60 দুগুণে 120 হ্যাঁ ঠিক আছে লসাগুটা এখন আমরা উপরে 40 আর 30 যোগ করলে পাবো 70 তাহলে 70/120 অংশ এটা হলো ক আর খ একত্রে এক দিনে করেছিল তো সেক্ষেত্রে তারা যে দুজন একত্রে এক দিনে করেছিল এত অংশ কাজ এখন আমাদের সম্পূর্ণ অংশটা প্রয়োজন হবে তো সেক্ষেত্রে আমাদের আরও কাজ আছে যে ক প্লাস খ একত্রে জাস্ট এটাকে আমরা বামে দেবো আর এই এক দিনটাকে ডানে ফেলব একত্রে 70/120 অংশ করে এক দিনে কারণ আমাদের দরকার হলো যে সম্পূর্ণ কাজটা কত দিনে করেছে এই জন্য অংশটা এই পাশে আনতে হবে আর সম্পূর্ণ অংশ মানে কি এক অংশ ধরা হয় ভগ্নাংশের অঙ্কে মোট মানে এক তো এক অংশ করে এটা আমি অন্যান্য অঙ্কের ক্ষেত্রেও শিখিয়েছি যে একটা ভগ্নাংশ নিচে যখন একে বের করা হয় তখন সিস্টেমটা হলো এই ডানে যেটা আছে এটা আগে লিখতে হয় আর এটা গুণন চিহ্ন দিয়ে এটা উল্টায় দিতে হয় অর্থাৎ 120 যাবে উপরে আর নিচে আসবে 7 তো এটার কোনো কাটাকাটি নেই আমরা এইভাবে রেখে দিলাম এই দুইটা গুণ করলে 120 আসবে আর নিচে 7 এত দিনে এখন এইখানে একটা প্যাস আছে যে ক খ একত্রে আসলে এই সম্পূর্ণ কাজটা এত দিনে সম্পন্ন করেছে তো সেক্ষেত্রে এই যে 700 টাকা মজুরি পেয়েছে দুজন মিলে এই টাকাটা কিন্তু এমন না যে দুজন সমান সমান করে ভাগ করে নেবে তাহলে 350 টাকা করে পেয়ে যেত যেহেতু এটা অঙ্কের বিষয় আসলে শ্রমিকরা একসাথে কাজ করলে দেখা যায় যে মোট টাকাটা ভাগ করেই নেয় কিন্তু এইখানে যেটা ধরতে হবে যে আসলে এই যে 120/7 দিন যে দুজন মিলে কাজ করেছিল সম্পূর্ণ কাজটা শেষ করতে যে এই এই কাজের মধ্যে আসলে ক কতটুকু অংশ করছে আর খ কতটুকু অংশ করছে সেই অংশের আকারেই কেননা এক অংশ কাজের মজুরি ধরতে হবে 700 টাকা এখন যেহেতু খয়েরটা চাওয়া হয়েছে তাহলে খ কত অংশ কাজ করেছে সেইটা জেনেই তার টাকাটা বের করতে হবে একইভাবে এটা যদি বলতো যে ক একা দেয়ালটি তৈরি করতে কত টাকা পেয়েছে তখন আমাকে জানতে হতো যে ক আসলে কতটুকু কাজ করেছে কত অংশ তো এইটার জন্য এখন আমাদের যেটা করতে হবে যে খ খ হলো কি বলবো 40 দিনে যে ওর যে ক্যাপাসিটি ছিল উপরে হ্যাঁ 40 দিনে এখন তুমি বলতে পারো খ তো 40 দিনে এক অংশ করছে এটা কিন্তু তার ক্যাপাসিটি 40 দিনে করে এক অংশ মানে সম্পূর্ণ কাজ তো সেক্ষেত্রে দুইজন মিলেই যেহেতু এতদিন কাজ করছে একসাথে তো তার মধ্যে কি খও কাজ করছে এতদিন তো খ হচ্ছে যে এতদিনে কতটুক পরিমাণ কাজ করছে আমাদের সেটা বের করতে হবে তো এখানেও তোমাকে আগে একে বের করতে হবে এক ছাড়া কোনো দিন এই অঙ্কগুলো করা যাবে না তাহলে 1/40 অংশ
আর এর নিচে আমরা খ এই যে এত দিনে কতটুকু কাজ করছে এটা আমরা বের করব তো দুই রকম বিষয় একটা হলো ভগ্নাংশের নিচে এক এটার নিয়ম হলো ভগ্নাংশটা উল্টায় দিতে হয় আর যখন তোমরা দেখবা যে এক এর নিচে ভগ্নাংশ এটা কিন্তু উল্টানো যাবে না কিন্তু দুই ক্ষেত্রেই এই ডানের সংখ্যাটা আগে লিখতে হয় সেটা পূর্ণ সংখ্যা থাকলেও আগে লিখতে হয় ভগ্নাংশ থাকলেও আগে লিখতে হয় তো আমরা এই ডানের ভগ্নাংশটা আগে লিখলাম আর এটা যেহেতু এক এর নিচে ভগ্নাংশ উল্টাবে না 120টা আমাকে উপরেই বসাইতে হবে আর 7 বসাইতে হবে নিচে এখন আমরা 40 দিয়ে এটাকে ডাইরেক্ট কাটতে পারি 40 দিয়ে 40 কে কাটলে একবার আর এখানে যায় তিনবার তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো খ সেই কাজটার 3/7 অংশ করছে আর বাকিটা কিন্তু ক করেছে তো খ এর মজুরিটাই যেহেতু চাওয়া হয়েছে তখন এখন আমাদের যেটা করতে হবে যে সম্পূর্ণ কাজের মজুরি ছিল 700 টাকা সম্পূর্ণ কাজ মানে এক অংশ তো এক অংশ কাজের মজুরি হলো 700 টাকা তো এখানে আমাদের আবার ওই বিষয়টা দরকার হচ্ছে যে এক এর নিচে আমরা ভগ্নাংশ বসাবো এই যে এটা যেটা আমরা করলাম অর্থাৎ এক এর নিচে ভগ্নাংশ হলে উল্টানো যাবে না অর্থাৎ এই ডানের ফিগারটা আগে লিখতে হবে হ্যাঁ তারপরে গুণন দিয়ে এই উপরেরটা উপরেই যাবে আর নিচেরটা নিচে এখন এইটা দিয়ে এটা যদি আমরা কাটি তাহলে 100 বার যায় আর 100 আর 3 গুণ করলে হয় হ্যাঁ 300 টাকা এটাই কিন্তু 700 টাকার মধ্যে তাহলে খ হলো যে 300 টাকা পাবে এটি আমাদের 6 নম্বর কোশ্চেনের অ্যানসার তো আমরা লাস্ট এবার একটা ছোট অঙ্ক 7 নম্বর আমাদের আজকের পাঠে আমরা এই 7টা অঙ্ক করার কথা বলেছি এখানে যেটা বলা ছিল যে 100 থেকে 150 পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত তার আগে তোমাদের মৌলিক সংখ্যাটা বুঝতে হবে নিশ্চয়ই জানো তোমরা যে সকল সংখ্যাকে শুধুমাত্র দুইটা সংখ্যা দিয়ে ভাগ যায় অর্থাৎ যে সকল সংখ্যা শুধুমাত্র দুইটা গুণনীয়ক আছে একটা হলো এক আর ওই সংখ্যা নিজেই যেমন ধরো দুই মৌলিক সংখ্যা এককে ধরা হয় না তিন মৌলিক সংখ্যা পাঁচ মৌলিক সংখ্যা আবার বিজোড় হলে যে মৌলিক হবে তা না সাত মৌলিক কিন্তু নয় না নয়কে দেখো তিন দিয়ে যেহেতু ভাগ যায় তাহলে নয়কে এক দিয়েও যায় তিন দিয়েও যায় নয় দিয়েও যায় কমপক্ষে তিনটা গুণনীয়ক হলেই সে যৌগিক সংখ্যা হয়ে যায় সো এরপরে এগারো এইভাবেই মৌলিক সংখ্যাগুলো আমরা কাউন্ট করি তো সেক্ষেত্রে 100 থেকে 150 পর্যন্ত এখন সবগুলো মৌলিক সংখ্যা তোমার দরকার হবে না চালাকিটা করতে হবে যে 100-র চেয়ে ইমিডিয়েট বড় মৌলিক সংখ্যা কোনটা আছে হ্যাঁ সেটাই কিন্তু এই দুইটার মাঝখানে সবচেয়ে ছোট ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হবে যেটা 100-র পরের সংখ্যাটি দেখো 101 আর মৌলিক সংখ্যা আসলে বোঝার বুদ্ধি হলো তুমি এই যে মাত্র তিনটা সংখ্যা খুব বেশি হলে সাত অনেক সময় লাগে দুই তিন পাঁচ সাত এগুলোর কোনোটা দিয়ে বিভাজ্য কি না সেটা দেখতে হয় যদি বিভাজ্য হয়ে যায় তাহলে যৌগিক সংখ্যা হয়ে যাবে আর এগুলো দিয়ে বিভাজ্য যদি না হয় তাহলে মৌলিক সংখ্যা হবে আর এগুলো প্রতিটা সূত্র আছে তোমরা দেখেছো যে দুই দিয়ে বিভাজ্য হতে গেলে জোড় সংখ্যা লাগে অর্থাৎ এককের ঘরে শূন্য বা 2, 4, 6, 8 এরকম ফিগার লাগে তো এটা যেহেতু বিজোড় দুই দিয়ে যাবে না আর তিন দিয়ে বিভাজ্য তার একটা সূত্র আছে যে অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য হবে তো অঙ্কগুলোর যোগফল হয় দুই দুই যেহেতু তিন দ্বারা বিভাজ্য না তাহলে তিন দিয়ে হবে না পাঁচ দিয়ে বিভাজ্যতার সূত্র আছে যে এককের ঘরে বা লাস্টে শূন্য অথবা পাঁচ থাকতে হয় সেটাও নাই আর সাতের কোনো সূত্র নেই সেক্ষেত্রে সাত দিয়ে তোমরা এইভাবে যদি ভাগ করে দেখো এটাও বিভাজ্য হবে না সাতকে সাত অবশিষ্ট থাকে 3, 31 তাহলে 4, 7, 28 দেখো বিভাজ্য হলো না এই যে অবশিষ্ট থাকলো এইভাবেই ধরা যায় যে এটা মোটামুটি মৌলিক সংখ্যা আর এখানে 150-এর চেয়ে ছোট হতে হবে তো 150-এর ইমিডিয়েট ছোট হলো কত 149 তো এটাও যদি আমরা এইভাবে চেক করি যে বিজোড় সংখ্যা যেহেতু দুই দিয়ে যাবে না তিন দিয়ে হতে গেলে অঙ্কগুলো যোগ করে দেখতে হবে 9 এর আগে 10, 10 চার 14, 14 যেহেতু তিন দেওয়া যায় না তাহলে এটাও যাবে না পাঁচ দ্বারা হতে গেলে লাস্টে শূন্য বা পাঁচ এই দুটার একটা থাকতে হবে যেহেতু সেটাও নেই সো এটা পাঁচ দিয়েও যাবে না আর সাত দিয়ে আমি ভাগ যদি ভাগ করে দেখি 149 তো এটা সাত দিয়ে যদি ভাগ করি 7 দ্বিগুণে 14 এটাও দেখো বিভাজ্য হয় না এই যে 9 আসলো তারপরে 7 কে 7 দুই অবশিষ্ট থাকলো সো মোটামুটি ধরে নেওয়া যায় যে এটা না মৌলিক সংখ্যা তো আমরা এখানে এখন লিখবো যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এইটা আর বৃহত্তম এই দুইটা সংখ্যার মাঝখানে সবচেয়ে বড় অর্থাৎ বৃহত্তম মৌলিক সংখ্যা 149 এখন এই দুটার পার্থক্য চাওয়া হয়েছে পার্থক্য মানে বিয়োগ সো বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ করে দিলেই আমরা রেজাল্ট পেয়ে যাব মাঝে মাঝে ছোটো ছোটো অঙ্ক দেয় আসলে টাইমটা মেক আপ করার জন্য 149-149
তো এটা 8 আর এটা 4 48 হবে আমাদের এই কোশ্চেনের आंसर তো আমরা এর পরবর্তী পার্টগুলো ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব মোট 21টা অঙ্ক ছিল মনে হয় তো আমরা এরকম তিনটা পার্টে 7টা 7টা করে শেষ করে ফেলব আজকে পর্যন্তই ধন্যবাদ